ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল প্রিপারেটরি স্কুল আজকে আমি তোমাদের সামনে যে ক্লাস থ্রি যে সাবজেক্ট ইংলিশ যে আমাদের যে ইংলিশ বইটা আছে সেখান থেকে আজকে আমি তোমাদের ইউনিট টোয়েন্টি থ্রি লেসেন ফোর থেকে সিক্সের যে প্যাসেজটা আছে একটি ক্রো মানে একটি কাক সম্পর্কে সেই প্যাসেজটা সম্পর্কে আজকে আমি তোমাদের সামনে একটু আলোচনা করবো দেখো আমাদের বইয়ের ভেতর যে আমাদের টেক্সট বুকটা আছে সেখানে আমাদের ফর্টি সেভেন পেজে যেই প্যাসেজটি আছে সেটা সম্পর্কে বি নাম্বারে কিছু ট্রুফলসও দেওয়া আছে আমি সেটাও তোমাদের কারেকশন করে দেখাবো তো তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে আর বাসে অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে তো চলো আগে আমি তোমাদেরকে একটু অনুচ্ছেদটা পড়ে শোনাচ্ছি আই এম এ ক্রো আমি হই একটি কাক আই লিভ ইন এ ট্রি আমি একটি গাছে বাস করি বা গাছে থাকি আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠি কাকটি তার সম্পর্কে বলছে আই এম অ্যাক্টিভ আমি খুব চতুর বা কর্মঠ অল ডে এই পুরো দিনই আমি খুব কর্মঠ থাকি আই ফ্লাই ইন দ্য স্কাই অ্যান্ড লুক ফর ফুড আমি আকাশে উড়ে বেড়াই এবং খাদ্য খুঁজি বা খাবার খুঁজি সামটাইমস আই টেক ফুড ফ্রম পিপল মাঝে মাঝে আমি লোকজনের কাছ থেকে বা মানুষের কাছ থেকেও খাবার সংগ্রহ করি আই এম ভ্যারি কুইক আমি খুবই দ্রুতগতি সম্পন্ন সামটাইমস আই ইট ডার্টি থিংস মাঝে মাঝে আমি আবার কিছু নোংরা খাবারও খাই কাক কিন্তু অবশ্যই দেখবে আমাদের আশেপাশে যত নোংরা জিনিস আছে সেগুলো খেয়ে কিন্তু পরিষ্কার করে দেয় পরিবেশটা কিন্তু তার জন্য খুব একটু পরিষ্কার থাকে তো এখানে কাকটি তার সম্পর্কে সব কিছুই বলেছে আশা করি সকলেই বুঝতে পেরেছ প্যাসেসটি সম্পর্কে এবার এখানে যে ট্রুফলসগুলো দেওয়া আছে আমি সেগুলো তোমাদেরকে কারেকশন করে দেখাচ্ছি চলো আমি দেখি নাম্বার বিতে যে নাম্বার ওয়ানের ভিতর কি দেওয়া আছে এখানে আছে দ্য ক্রো লিভস ইন এ ট্রি যে কাকটি একটি গাছে বাস করে ওখানে কিন্তু বলেছিল যে আই লিভ ইন এ ট্রি তাহলে কিন্তু এটা কি হবে ট্রু তাহলে আমরা এখানে কি লিখবো ট্রু এরপর দেখো দা তারপরে কি আছে নাম্বার টুতে দ্য ক্রো গেটস আপ লেট ইন দ্য মর্নিং যেখানে বলা হয়েছে যে কাকটি প্রতিদিন সকালে দেরি করে ঘুম থেকে ওঠে আর এখানে ও কি বলেছিল আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি তাহলে এখানে কি হবে এটা ফলস নাম্বার থ্রিতে দেখো কি আছে দ্য ক্রো ইজ লেজি এখানে বলছে কাকটি খুবই অলস আর ও এখানে কি বলেছিল আই এম অ্যাক্টিভ অল ডে আমি পুরো দিনই খুব কর্মটো থাকি তাহলে এখানে লেজি অলস বলেছিল তাহলে এটা কি হবে ফলস নাম্বার ফোরে দেখো এখানে কি আছে দ্য ক্রো টেক্স ফুড ফ্রম পিপল যে কাকটি লোকজনের কাছ থেকে খাবার সংগ্রহ করে কিন্তু বলেছিল যে সামটাইমস আই টেক ফুড ফ্রম পিপল তাহলে এখানে কি বলেছে এটা কি হবে ট্রু হবে নাম্বার ফাইভে দেখো কি আছে দ্য ক্রো ইজ স্লো যে কাকটি খুবই দীর্ঘতি সম্পন্ন আর ও কি বলেছিল এখানে আই এম ভ্যারি কুইক এই যে দেখো আই এম ভ্যারি কুইক ও বলেছিল আমি খুবই দ্রুতগতি সম্পন্ন আর এখানে তারা বলেছে দ্য ক্রো ইজ স্লো যে কাকটি খুবই ধীরগতি সম্পন্ন তাহলে এটা কী হবে ফলস রিয়ার স্টুডেন্ট চলো এখন আমরা নাম্বার ওয়ানে আমাদের পরীক্ষার প্রশ্নপত্রে যে টেবিলটা আসে যে কলাম এর সাথে কলাম বি ম্যাচ সেটা আমরা একটু দেখে নিই ওই প্যাসেজটার আলোকে এখানে আমি কিছু তোমাদের সামনে একটা টেবিল রেখেছি দেখো টেবিলের সাথে আমরা কোনটার সাথে কোনটা মিলবে কলামের সাথে কলাম বির সাথে কোনটার সাথে কোনটা মিলবে সেটা আমরা করে দেখাবো আর লেখা সিস্টেম আমি তোমাদেরকে আগেই বলেছি তোমরা যে নাম্বারটা হবে সেটা তুলবে একটা হাই পেন টেনে এখান থেকে যে নাম্বারটার অ্যান্সারটা হবে সেটা লিখে তারপর অ্যান্সারটা লিখবা তো এখন দেখো আমি আপাতত এখানে শুধু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোনটার সাথে কোনটা হবে তোমরা কিন্তু যেভাবে বলেছি সেভাবেই লিখবা তো এখানে দেখো নাম্বার এতে কি আছে ক্রো ক্রো মানে কি কাক এখান থেকে আমি কলাম বিতে দেখি কোনটার সাথে মিলে এখানে দেখো আছে ওয়ান কাইন্ড অফ বার্ড মানে একটা এক ধরনের পাখি তাহলে ক্রো কি কাক একটা পাখি তাহলে আমি এর সাথে কোনটা দিতে পারি এখানে নাম্বার টু ওয়ান কাইন্ড অফ বার্ড এরপর দেখো এখানে আছে নাম্বার বিতে গেট আপ এখানে গেট আপ মানে জেগে ওঠা তাহলে এখানে দেখি কোনটা আছে এখানে আছে কি নাম্বার ওয়ানে ওয়েকআপ আপ মানেও জেগে ওঠা তাহলে আমি এখানে বি সাথে কোনটা দিতে পারি নাম্বার ওয়ান এরপর দেখো নাম্বার সিতে আছে অ্যাক্টিভ অ্যাক্টিভ মানে কি হচ্ছে কর্মঠ বা চতুর এরকম কিছু বা তাহলে এটার সাথে আমি কোনটা দিতে পারি এখানে আছে নট আইডেল এই যে চার নাম্বারে দেখো যে অলস নয় তার মানে কি সে কর্মঠ অবশ্যই তাহলে এখানে নাম্বার সির সাথে কী হবে নাম্বার ফোর এরপর দেখো নাম্বার ডিতে আছে সামটাইম সামটাইম মানে হচ্ছে মাঝে মাঝে এটার সাথে কোনটা হতে পারে অফ অ্যান্ড অন অফ অ্যান্ড অন মানেও কি মাঝে মাঝে তাহলে এখানে ডির সাথে হবে নাম্বার থ্রি এরপর দেখো এখানে নাম্বার ডিতে আছে মর্নিং মর্নিং মানে হচ্ছে সকালবেলা তাহলে এটার সাথে কোনটা হতে পারে এখানে নাম্বার ফাইভে আছে ফার্স্ট এয়ার অফ এ ডে মানে দিনের প্রথম ভাগ তাহলে আমি মর্নিংয়ের সাথে অবশ্যই এটা দিতে পারি নাম্বার ফাইভ তো ডিটারেশন আশা করি সকলে এই টেবিলটা একটু বুঝতে পেরেছো আর বাসায় এগুলো তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে আর নেক্সট টাইমে আমি ক্লাসে ভালো কিছু নেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে আরও কিছু দেখাবো ততদিন এই জিনিসগুলো ভালো করে দেখো আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ